পূর্তির সবচেয়ে বড় খবর, এসএসসি চাকুরি প্রার্থীদের সঙ্গে সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন, বিকেলে চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষা দপ্তরের আধিকারিক কথা বলার জন্য পৌঁছে গেলেন। বিস্তারিত আলোচনা করছি। নিয়োগের দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছে এসএসসি চাকুরি প্রার্থীরা। মেয়র রোডের গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা। দাবি ছিল অবিলম্বে তাদের চাকরিতে নিয়োগ করতে হবে। সেই চাকরির প্রার্থীদের সঙ্গে এবার ফোনে কথা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি ব্যাপারটা দেখছি। জানা গেছে আরও, রেড রোডের ঈদের অনুষ্ঠান থেকে ফেরার পথে গান্ধী মূর্তির পাশ দিয়ে যাওয়ার সময় চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে হাত নাড়াতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ডিসি সাউথ আকাশ মাঘরিয়াকে বলেন ওদের সঙ্গে কথা বলিয়ে দিতে। তখনই নিজে দেখার বিষয়টি মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় প্রায় 3 ঘন্টার মধ্যেই আন্দোলনকারীদের ধর্ণামঞ্চে পৌঁছে যান শিক্ষা দপ্তরের আধিকারিকরা। কথা বলেন চাকরি প্রার্থীদের সঙ্গে। জানা গেছে ওই আধিকারিকদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে চাকরি প্রার্থীদের কথা হয়। এমনকি চাকরি প্রার্থীদের অবস্থান তুলে নেওয়ার ব্যাপারেও অনুরোধ জানিয়েছেন ওই শিক্ষা দপ্তরের আধিকারিক। তবে এই বৈঠকে এখনও কোনো সমাধান সূত্র বেরোয়নি বলে জানা গিয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। ফের বৃহস্পতিবার বিকাশ ভবনে তাদের ডাকা হয়েছে বলে খবর। উল্লেখ্য, টানা 26 দিন ধরে চাকরি প্রার্থীদের ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি প্রার্থীরা। তাই এতদিন পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও শিক্ষা দপ্তরের এগিয়ে আসার খুবই তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে করছে ওয়াকিবহল মহল। প্রিয় বন্ধুরা, চাকরি সংক্রান্ত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।